হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে গ্রিন টির প্যাকেট। ত্বকের যত্নের জন্য গ্রিন টি ব্যবহার করা যায় এবং এই গ্রিন টি ত্বকের জন্য খুবই উপকারী, এটা হয়তো আপনারা কম বেশি সবাই জানেন। আজকে আমি কয়েকটি টিপস দিব, এই টিপসগুলো দিয়ে আপনি ত্বকের যত্ন করতে পারবেন অনায়াসে। বিশেষ করে আজকের আমার ভিডিওটি হচ্ছে বয়সের ছাপ দূর করার জন্য, কিভাবে আপনি বয়সের ছাপ দূর করবেন, সেই জন্য এই গ্রিন টিকে কিভাবে ব্যবহার করবেন, এরকম কয়েকটি টিপস দিব। যার যেই টিপসটা ভালো লাগে সে সেটাই ফলো করবেন, তবে সবগুলো টিপস একের সাথে ফলো করবেন না, যে কোনো একটা টিপস ধৈর্য ধরে ফলো করতে থাকবেন, ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। বয়স হলে দেখা যায় বয়সের ছাপ পড়ে যায়, এছাড়া বয়সের ছাপ পড়ার পাশাপাশি চেহারার চামড়া ভাঁজ পড়ে যায়, চোখের নিচে, মুখের চারদিকে, কপালের ভ্রুর উপরে এরকম চামড়া ভাঁজ পড়ে যায়। শীতকালে দেখা যায় ফেসের চামড়া উঠে, আবার গরমকালে ফেস প্রচুর অয়েলি হয়ে যায়। তো এই ধরনের সমস্যা দূর করবে, চেহারার চামড়াকে টাইট ও টানটান করবে, আপনার সৌন্দর্যকে ধরে রাখবে এবং বয়সের ছাপও পড়তে দিবে না। 30, 35 বা 40-এর কাছাকাছি গেলেও আপনার চামড়া খুব সুন্দর টাইট ও টানটান থাকবে, চেহারা সবসময় গ্লো করবে। আমি বেশি দেরি করব না, আমি মুখেই বলে দিব টিপসগুলো কী কী। খুবই সহজ টিপস, যারা কাজের ব্যস্ততার জন্য ত্বকের যত্ন একেবারেই করতে পারেন না, তারাও 5-10 মিনিট সময় নিয়ে ত্বকের যত্ন করতে পারবেন। একেবারে সহজ টিপস, যেগুলো আমাদের ঘরেই থাকে, এরকম উপাদান দিয়েই তৈরি করতে পারবেন। গ্রিন টি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তো যাদের ঘরে গ্রিন টি আছে তাদের তো কোনো কথাই নেই, এই গ্রিন টি দিয়ে আজ থেকেই ত্বকের যত্ন করা শুরু করবেন। আর এটা দিয়ে আপনারা যে কোনো স্কিনেই ত্বকের যত্ন করতে পারবেন, সেটা ছেলে মেয়ে বা অয়েলি স্কিন, ড্রাই স্কিন, যে কোনো স্কিনেই কিন্তু গ্রিন টিটা অনায়াসে স্যুট খায়। তো আমি টিপসগুলো দিব, তার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে দেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, পরিবারের মানুষদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, যেন আপনার পাশাপাশি সবাই উপকৃত হয়। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আমার প্রথম টিপস হচ্ছে এই যে গ্রিন টি, আমরা যে গ্রিন টি তৈরি করি, গ্রিন টির ভেতরে যেই প্যাকেটটা থাকে সেটা যে আমরা পানিতে ডুবিয়ে ডুবিয়ে যে চাটা তৈরি করি, সেই চা দিয়েই আপনি যদি পুরো ফেসটা ধুতে পারেন, এতে করে কিন্তু ফেসে ব্রণ বা ব্রণের যে কালো দাগ এগুলো দূর হয়ে যায়, চামড়াকে অনেক হেলদি করে। গ্রিন টিটা অবশ্যই আপনি ঠান্ডা করে নেবেন, তারপরে সেটা দিয়ে মুখ ধুবেন। আর 2 নম্বর টিপস হচ্ছে যে কোনো শপিং মলে বা মার্কেটগুলোতে আপনি পেয়ে যাবেন যে গ্রিন টির পাউডার পাওয়া যায়, সেই গ্রিন টি পাউডারের সাথে গ্রিন টি মিশিয়ে নেবেন। গ্রিন টি মিশিয়ে সেটাকে একটা ফেস মাস্ক তৈরি করে সেটা ফেসে দিবেন। এটা আপনারা প্রতিদিন একবার করে করবেন, এটা একটা ফেস প্যাকের মতো তৈরি হবে, সেটা পুরো ফেসে আলতো করে ম্যাসাজ করে 10-15 মিনিট রেখে দিবেন, তারপর নর্মাল পরিষ্কার পানি দিয়ে পুরো ফেসটা ধুয়ে ফেলবেন। এভাবে প্রতিদিন যে কোনো সময় করতে পারেন, এতে করে আপনার ফেসটা অনেক হেলদি হবে, সব সময় গ্লো করবে, ফেসের ভেতর থেকে যত জার্মস আছে তা বের করে দিবে। আমি আবার বলছি, গ্রিন টি পাউডারের সাথে গ্রিন টি মিশিয়ে নেবেন, পরিমাণ মতো গ্রিন টি দিবেন তারপর মিশিয়ে নেবেন। আর গ্রিন টি তৈরি করতে তো আপনারা সবাই পারেন, তো সেই গ্রিন টি আর গ্রিন টি পাউডার এই দুটো মিক্সড করলেই একটা ফেস প্যাকের মতো তৈরি হয়ে যাবে, তারপর সেটা দিয়ে পুরো ফেসটাকে ফেশিয়াল করবেন, তাহলেই হয়ে যাবে। ফেশিয়ালও করা লাগবে না, নর্মাল যে ফেস প্যাক আপনারা বাসায় ব্যবহার করেন ঠিক ওইভাবে। আমার 3 নম্বর টিপস, এই গ্রিন টি দিয়ে আপনারা একটা টোনার তৈরি করে নিতে পারেন। এই টোনারটা তৈরি করা একেবারেই সহজ, আমি বলে দিচ্ছি কিভাবে টোনারটা তৈরি করতে হবে। এই গ্রিন টির যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটার ভেতরে যে গুড়িগুড়িগুলো থাকে সেইগুলো একটা পরিষ্কার পানির মধ্যে নিয়ে নিবেন, তারপর অল্প আঁচে পুরাটাকে ফোটাবেন। ফোটাতে ফোটাতে একটা সময় দেখতে পাবেন যে পানিটার রং চেঞ্জ হয়ে গেছে, খয়েরি বা লাল কালার হয়ে গেছে। এরপরে সে চুলা বন্ধ করে দিয়ে ওই পানিটাকে ঢেকে রাখবেন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর সেটাকে একটা স্প্রে বোতলে ভরে পুরো ফেসে স্প্রে করবেন, নর্মাল টোনার যেভাবে ব্যবহার করেন ঠিক সেইভাবে।
ফেস প্যাক যেভাবে ব্যবহার করতে হয়, টোনার যেভাবে ব্যবহার করতে হয়, এগুলো তো আপনারা জানেন যে কীভাবে ফেস প্যাক টোনার ব্যবহার করা হয়। ঠিক ওই পদ্ধতিতেই আপনারা এই টোনার ব্যবহার করবেন। মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর টোনারটা পুরো ফেসে স্প্রে করে হালকা একটু মাসাজ করে রেখে দিবেন। চাইলে রাতে ঘুমাতে যাবার আগেও এটা করতে পারেন। সারা রাত এভাবেই ফেসটা রাখবেন, সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ফেলবেন। তো আমি যেই তিনটা টিপস দিলাম, এই টিপসের মধ্যে যে কোনো একটা টিপস আপনারা ফলো করুন। এই টিপসগুলো কিন্তু খুবই সহজ তৈরি করা। আপনারা যদি আমার কথা এখনও বুঝতে না পারেন আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। আর আপনারা চাইলে এই টোনার বা ফেস প্যাকের যদি আলাদা ভিডিও দেখতে চান, যদি আপনারা বলেন যে আপু টোনারটা বা ফেস প্যাকটা তৈরি করাটা আপনি একটু ভিডিওতে দেখিয়ে দেন, আমি পরবর্তীতে সেই ভিডিওগুলো নিয়ে আসবো, দেখিয়েও দিব। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।